হ্যালো ভিয়ান ওয়েলকাম টু লেসন তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস ফাইভের বাংলা যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে জুলাই দু হাজার একুশে তার উত্তরগুলি নিয়ে ওকে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি ওকে তো প্রথমে দেখো এক নম্বর দেওয়া আছে একটি বাক্য উত্তর দাও দু নম্বর আছে হচ্ছে নিজের ভাষায় উত্তর দাও তো এই প্রশ্নগুলোর উত্তর একটু বড় হবে তো এখানে যে জায়গা আছে সেই জায়গায় কিন্তু ধরবেন না অন্য একটি পেজে আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখেছি সেখানে গিয়ে দেখব তো তার আগে আমরা এখানে যে সন্ধি দেওয়া আছে সেগুলো একবার দেখে নেব তো দেখা তিনের দায় দেওয়া আছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তিনের একে দেওয়া আছে সন্ধি করো ওকে এখানে সন্ধি বিচ্ছেদ করা আছে তো সন্ধি করে তোমাদের এখানে লিখতে হবে তো দেওয়া আছে কি মিসি কালো মিসি যোগ কালো কি হবে মিস কালো এত যুক্ত দিন তো কি হবে এতদিন বড় যোগ ঠাকুর বট ঠাকুর সৎ যোগ গ্রন্থ গ্রন্থ দিক যোগ নির্ণয় দিক নির্ণয় ওকে এরপর তিনের দুই আছে নিচের পদগুলি ব্যঞ্জন সন্ধির কোন কোন নিয়ম মেনে বদ্ধ হয়েছে তা লেখো ওকে ওকে তো এগুলো হচ্ছে একটা সন্ধিযুক্ত পদ এগুলোকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে প্রযুক্ত ছদ প্রচ্ছদ ওকে এখানে দয়াত একটা হস্তিনে দিতে পারো ওকে এবং এটা কি হয়েছে এগুলো ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনির ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণ অথবা ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ সন্ধি হয়ে এগুলো হয়েছে ঠিক আছে তো এখানে অ যোগ ছ যোগ হয়ে হয়েছে অচ্ছ ওকে এদিকে হচ্ছে যে ছ আর প্র ঠিক আছে প্র এর কি অ আসছে সেই সরোবর স্বরধ্বনি আর এই ছ এটা হয়ে নিয়ে হয়েছে অচ্ছ অর্থাৎ প্রচ্ছদ ওকে তো এই নিয়মগুলো এখানে লিখতে হবে পরের আছে দেখো প্রাগৈতিহাসিক এটা হচ্ছে প্রাক যোগ ঐতিহাসিক প্রাগৈতিহাসিক এখানে ক যোগ ওই এই দুটো যোগ হয়েছে গই গয়িকার ওকে এটা লিখতে হবে আচ্ছা তারপরে কি আছে তিনের দুয়ে দুয়ে তিন আছে হচ্ছে সদিচ্ছা সদ যোগ ইচ্ছা এটা হচ্ছে সদি সদিচ্ছা এটা ত যোগ রহস্য যোগ হয়েছে দি ওকে হয়েছে সদিচ্ছা এরপর আছে বিদ্যুৎ বেগ বিদ্যুৎ যোগ ব্যাগ বিদ্যুৎ ব্যাগ তো এখানে ত যোগ এ যোগ হয়ে হয়েছে দ ওকে দ বিদ্যুৎ ব্যাগ এরপর আছে পদ্ধতি যুক্ত হয়েছে পদ্ধতি ওকে এবং এটা দ যোগ হ এটা দুটো যুক্ত হয়েছে এই নিয়মগুলো এখানে লিখতে হবে ওকে তো ব্যাকরণগুলো আমরা এখানে করে নিলাম ওকে তো এখানে এক নম্বরে কি দেওয়া আছে একটি পার্কের উত্তর দাও একের এক দেওয়া আছে আয়ের ছুটে ছোট্টরা ছোট্টদের কেন ছুটে আসতে হবে ওকে তো এই প্রশ্নের উত্তর আমরা নিচে লিখেছি জাস্ট তোমাদের তোমরা দেখে নাও দেখো এখানে হচ্ছে একের একের যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে গল্পগুঁড়ো তার ঝোলায় নানা রকম রূপকথার গল্পের পসড়া নিয়ে বেরিয়েছে গল্পগুঁড়োর ঝোলায় কী আছে তা দেখার জন্য ছোটোদের ছুটে আসতে হবে ওকে এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর আচ্ছা এরপরে দু নম্বর প্রশ্নে আছে হচ্ছে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল জোয়ানদের ঘাঁটিটা কোথায় ছিল ওকে তো জোয়ানদের ঘাঁটিটা ছিল হচ্ছে জোয়ানদের ঘাঁটিটি ছিল লাদাখের একটি বরফে ঢাকা নির্জন জায়গাতে ওকে এটা লিখতে হবে এর উত্তর নেক্সট কোশ্চেন কি আছে তিনের দাগে আছে হচ্ছে বাবু ও হাবু কবিতায় মেজদার পোষ্য কারা ছিল বাবু ও হাবু কবিতায় মেজদার প্রশ্ন ছিল হচ্ছে ধারাকবাবু ও হাবে কবিতায় মেঝদার প্রশ্ন ছিল আটটা কুকুর ওকে এরপর কি আছে চারের দাগে চারের দিকে আছে উলগুলান কাদের লড়াই ওকে উলগুলান কাদের লড়াই এটা হচ্ছে একের চারের প্রশ্ন এর উত্তর হচ্ছে উলগুলান হলো সাহেবদের সঙ্গে মুন্ডাদের লড়াই ওকে সাহেব হচ্ছে ইংরেজ তো ইংরেজের সঙ্গে মুন্ডাদের লড়াই একের চার গেল এরপর আছে একের পাঁচ একের পাঁচে আছে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কবি সভা বসবে ওকে তো একের পাঁচের উত্তরটা আমরা এখানে লিখেছি একের পাঁচের উত্তর হবে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি সভা বসবে লালদেঘির পাড়ে ওকে এটা হবে একের পাঁচের উত্তর তো একের ছয়ে কী দেওয়া আছে দেখো একের ছয়ে দেওয়া আছে তাই বুঝি বিমলার কমে গেছে দামি ওকে বিমলার কেন মনে হয়েছে যে তার দাম কমে গেছে তো একের ছয়ের উত্তর হচ্ছে এটা আমরা এখানে লিখেছি কি দেখো বিমলা তার মায়ের সমস্ত ফর্মাশোনে এবং কাজ করে দেয় কিন্তু ভালো ভালো খাবারগুলো তার দাদা এবং ছোট ভাইকে তার মা বেশি করে দেয় এবং বিমলাকে দেয় অল্প তাই বিমলার মনে হয়েছে যে তার দাম কমে গেছে ওকে অর্থাৎ বিমলা সব সমস্ত কাজকর্ম করে দেওয়ার পরও কিন্তু তাকে ভালো ভালো খাবারগুলো তার মা কম দেয় ওকে আচ্ছা এরপরে একের সাথে কি আছে ও যেন দিনের বেলাকার রাত্রির কোন সময়কে লেখক দিনের বেলাকার রাত্রির বলে মনে করেছেন এটা হচ্ছে একের সাথের প্রশ্ন একের সাথের উত্তরটা দেখো এখানে কি না ছেলেবেলা গল্পে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর বেলাকে দিনের বেলার রাত্রির বলেছেন ওকে এর উত্তর এটা লিখতে হবে ওকে তো এরপরে কী দেওয়া আছে দেখো একের সাদের এরপর আছে দুয়ের দুয়ের দেখা আছে নিজের ভাষায় উত্তর দাও দুয়ের একের আছে গল্প বুড়ো কবিতায় রূপকথার কোন কোন প্রসঙ্গ উল্লিখিত হয়েছে অর্থাৎ গল্প বুড়ো কবিতায় যে রূপকথার প্রসঙ্গগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো লিখতে হবে ওকে তো দেখো এখানে দুয়ের একের উত্তরটা কী দেওয়া আছে সুনির্মল বসুর কবিতায় দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তর পক্ষীরাজ ওকে ঝলমলে সোনার কাঠি মায়াবতী নদী তেপান্তরের মাঠ কেশবতী নন্দিনী ইত্যাদি রূপপদার প্রসঙ্গ উল্লিখিত আছে তো এটা এর উত্তর লিখতে হবে দুয়ের একই এরপর দুয়ের দু একই আছে দুইয়ের দুয়ে বলা হয়েছে এমনি করে সারা রাত এমনি করে সারা রাত সারা শীত দেখতে দেখতে কেটে গেল জোয়ানদের সেই শীতকাল যাপনের যাপনের কথা কিভাবে বুনহাস গল্পে ফুটে উঠেছে ওকে তো জোয়ানদের বুনহাস গল্পে জোয়ানদের যে শীতকালটা কিভাবে কেটেছিল সেটা এখানে লিখতে হবে তোমরা কী লিখবো না লীলা মজুমদারের হাঁস গল্পে একদিন একটা আহত বুনহাস একটি ঝোপের ওপর এসে পড়ে আরও একটি বুনহাস তার কাছে নেমে আসে জোয়ানরা আহত হাঁসটিকে তাদের তাঁবুর মধ্যে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে জোয়ানদের ফেলে দেওয়া মাছ ভুট্টা তরকারি ইত্যাদি হাঁস দুটো খেতে থাকে তারপর আহত হাঁসটির ডানা আস্তে আস্তে সেরে ওঠে এইভাবে হাঁস দুটোর দেখাশোনা করতে করতে জোয়ানদের সারা শীতকালটা কেটে যায় ওকে এইভাবে লিখতে হবে দুয়ের দুয়ের যে প্রশ্ন তার উত্তরে এরপর দেখো দুয়ের তিনে কী কী আছে এখানে দেওয়া আছে নালিশ আমার মন দিয়ে খুব শুনুন শুনুন বড়োবাবু থানায় বড়োবাবুর কাছে হাবু কি কি নালিশ জানিয়েছিল তো হাবু যে নালিশগুলো জানিয়েছিল থানার বড়োবাবুর কাছে সেগুলো তোমাদের এখানে তুলে ধরতে হবে ওকে তো হাবু কোন কোন নালিশ জানিয়েছিল থানার বড়োবাবুর কাছে তা কি ছিল ওকে তো এখানে দেখো তিনের দুয়ের তিনের দেখে দারোগা বাবু এবং হাবু কবিতায় হাবু বাবুর কাছে যে নালিশ সরি যে নালিশ জানিয়েছিল এ ওয়ার্ডটা বাদ দেবে যে নালিশ জানিয়েছিল সেগুলি হলো হাবুর পর্দা সাতটা বেড়াল পোচেন মেজদা আটটা কুকুর পচেন এবং শেষদা পোচেন দশটা ছাগল এই সমস্ত প্রাণী প্রাণীগুলি এবং তারা একটি মাত্র ঘরে থাকে ফলে প্রচণ্ড দুর্গন্ধে হাবু সেই ঘরে থাকতে পারেন না ওকে এটাই ছিল হাবুর বাবুর কাছে নালিশ ওকে তো এরপরের প্রশ্নটা আমরা দেখব এরপর আছে দুয়ের চার দুইয়ের চার আছে এতোয়া মুন্ডা সরি এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া উদ্ধৃতিটির আলোকে এতোয়ার কাজকর্মে পরিচয় দাও অর্থাৎ এতোয়া মুন্ডার কাহিনিতে এতোয়ার যে কাজকর্মগুলি ছিল সেগুলো তোমাদের এখানে তুলে ধরতে হবে ওকে তো তার উত্তর আমরা এখানে লিখেছি দেখো দুয়ের চারের উত্তর হচ্ছে কি না মহাশ্বেতা দেবীর এতোয়া মন্ডার কাহিনী গল্পের প্রধান চরিত্র এতোয়া সারাদিন মাঠে গরু চড়ায় হাটের দোকানে ঝাটপাট দিয়ে টক আম শুকনো কাঠ শুকনো পাতা শুকনো ডাল মেটে আলু বস্তায় বেঁধে নিয়ে বাড়ি আসে জাল ফেলে মাছ ধরে মাঠে মাঠে শাক পাতা সংগ্রহ করে ওকে তো এই কাজকর্মগুলো লিখতে হবে এরপর দুয়ের পাঁচের দাগে দেখব দেওয়া আছে ওকে দুয়ের পাঁচে দেওয়া আছে কি না ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর তারপর কী কী ঘটলো তা পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসরণে লেখো ওকে তো কবির এর পরে কী কী ঘটলো সেগুলো কিন্তু তোমাদের এখানে লিখতে হবে ওকে তো দেখো দুয়ের পাঁচের উত্তরটা এখানে আছে আমরা এখানে এভাবে লিখেছি কি আল হাম আল মাহবুদের পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি এত কবি একদিন রাতে ঘরের চিটকিনিটা খুলে বেরিয়ে এলেন তিনি দেখলেন মস্ত শহর বাতাসে যেন থরথর করে কাঁপছে দূরের মিনারটাকে দেখে মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে পাথরঘাটার গির্জাটা যেন লাল পাথরের ঢেউ তুলেছে দরগাতলার মোড় ঘুরে মনে হলো যেন একটা পাহাড় তাকে ডাকছে লাল দীঘি পেরিয়ে দেখলেন জোনাকিরা সেখানে সভা করছে লাল দিঘির কালো জল ফুল পাখিরা যেন তাকে কবিতা শোনাতে বলছে কবি তখন কবি পকেট থেকে ছড়ার বইটা বের করে তার মনের কথা বলতে শুরু করলেন ওকে তো এভাবে এর উত্তরটা লিখতে হবে ওকে দুয়ের পাঁচের দাগে এরপর হচ্ছে দুয়ের ছয়ের দাগে দেখো কি প্রশ্ন দেওয়া আছে দুয়ের ছয়ের দেওয়া আছে না বিমলার অভিমান কবিতা অনুসরণে বিমলার অভিমানের কারণ বিশ্লেষণ করো ওকে তো বিমলার অভিমান কবিতা কবিতাতে বিমলার অভিমানের কারণ কি সেগুলো তোমাদের লিখতে হবে ওকে ওকে তো এখানে দেখো তার উত্তরগুলো আমরা এখানে এভাবে লিখেছি না বটকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান কবিতায় বিমলার অভিমানের কারণগুলি হলো কি মা তার দাদাকে ক্ষীর ননি বেশি করে দেয় বিমলাকে অল্প দেয় তার দাদা এবং ভাই দুজন দুজনেই যেন সোনার চুড়ো কিন্তু বিমলা যেন মাঝখানে পড়ে থাকা ছায়ের মতো বিমলা মায়ের দুরন্ত খোকাকে সামলায় কোলে নেয় বাগানে ছাগল ঢুকলে তা তাকে তাড়িয়ে দিয়ে আসে দাদা খেতে বসে মা তাকে নুন আনতে বলে পানে ঝাল লাগলে চুন আনতে বলে কিন্তু এত কিছু করার পর বিমলার দিকে কারো নজর নেই তার খিদে পেয়েছে কি কষ্ট হচ্ছে কেউ জানতেও চায় না তাই বিমলার এত অভিমান ওকে তো এর উত্তরটা এভাবে লিখতে হবে দুইয়ের এর উত্তর এরপর আছে দুয়ের সাত দুইয়ের সাথে দেখো কী প্রশ্ন দেওয়া যাচ্ছে এখানে দেওয়া যাচ্ছে ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরভূমি ছেলেবেলা রচনাংশে ছাদের প্রসঙ্গটি লেখক কীভাবে স্মরণ করেছেন ওকে তো ছেলে রবীন্দ্রনাথের ছেলেবেলা যে রচনা সেখানে তার ছাদের গল্পটা কীরকম ছিল সেটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে ওকে তো চলো এখানে দেখ দেখো আমরা দুই হাজার সাতের যে উত্তর সেটা এখানে লিখেছি কীভাবে না রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা রচনাংশী লেখকের প্রধান ছুটির দেশ ছিল তিনতলার ছাদ ওকে তিনতলার ছাদে তিনি বেশিরভাগ সময় কাটাতেন বাবার অনুপস্থিতিতে তিনি সেখানে বেশিরভাগ সময় কাটাতেন সেখান থেকে তিনি নীল আকাশ সবুজ পৃথিবী কলকাতার বড় বড় বাড়ি দেখতেন ছাদটা ছিল যেন তার কাছে কেতাবে পড়া মরুভূমি ওকে তো এভাবে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে ওকে তো ক্লাস প্রাইভেট যে বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশে দেওয়া হয়েছে জুলাই মাসে তার সমস্ত উত্তরগুলি এই ভিডিওতে করে দেওয়া হলো ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করে দিও যাদের প্রয়োজন যাতে তারাও সবাই উত্তরগুলি লিখে নিতে পারে আর চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব